প্রকৃতি যেমন সুন্দর, সময় বিশেষে আবার এই প্রকৃতি ধ্বংসাত্মক এবং ভয়াবহ হয়ে যায়। বজ্রপাত ঠিক এমনই একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। সমগ্র বিশ্বের মধ্যে আমেরিকার সমস্ত অঞ্চল এবং দক্ষিণ পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত হয়ে থাকে। আন্তর্জাতিক বায়ু সংস্থার পরিসংখ্যান অনুসারে উত্তর ক্যারোলিনা দেশে বজ্রপাতে হতাহতের দিক থেকে সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্রের মধ্যে অন্যতম স্থান অধিকার করেছে। পরিসংখ্যান অনুযায়ী আমাদের ভারতবর্ষও পিছিয়ে নেই। ভারতে বজ্রপাত এবং মুষলধারে বৃষ্টির কারণে প্রতি বছর কমপক্ষে 2000 থেকে 3000 জন মানুষ মারা যান। সাধারণভাবে খুব সংক্ষেপে বলতে গেলে, মেঘের মধ্যে ক্রমাগত পজিটিভ এবং নেগেটিভ বৈদ্যুতিক চার্জ তৈরি এবং তাদের সংঘর্ষের ঘটনার ফলস্বরূপই হলো এই বজ্রপাত। কিন্তু এসব কোনো ঘটনাই আমরা চাক্ষুষ দেখতে পাই না, শুধুমাত্র বৃষ্টিপাতের সময় তীব্র আওয়াজ এবং কয়েক সেকেন্ডের আলোর ঝলকানি আমাদের চোখে এসে পড়ে, যা আমরা বজ্রপাত হিসেবেই জেনে থাকি। তাহলে কিভাবে বজ্রপাত ভূপৃষ্ঠের উপর সঞ্চালিত হয়, বা ধরুন বজ্রপাত যদি আপনাকে আঘাত করে তাহলে কি ঘটতে পারে, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি অ্যামেজিং আননোন ফ্যাক্টস বা AUFT নতুন সদস্য হন, তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো এবার চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বেশ কয়েকটি পদ্ধতির মাধ্যমে বজ্রপাত মানুষকে অথবা অন্য কোনো প্রাণীর ওপর আঘাত আনতে পারে। যেমন, 1, ডিরেক্ট স্ট্রাইক। বজ্রপাত সবচেয়ে বেশি ডিরেক্ট স্ট্রাইক পদ্ধতিতে সংঘর্ষ ঘটিয়ে থাকে। এই পদ্ধতির ফলে উৎপন্ন বজ্রপাতটি সরাসরি শরীরের মধ্য দিয়ে চলে যায়, যার ফলে এই ধরনের বজ্রপাতটি সবচেয়ে বেশি মারাত্মক হয়ে থাকে। এই বজ্রপাতের কিছু অংশ সরাসরি ত্বকের উপর দিয়ে চলে যায়, বাকি অংশগুলো সাধারণত কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে যায়। 2, সাইড ফ্ল্যাশ। যখন একজন ব্যক্তির সাথে সংযুক্ত কাছাকাছি কোনো বস্তুর সাথে বজ্রপাতটি যোগ স্থাপন করে, তখন সাধারণত এই ধরনের সংঘর্ষটি ঘটে থাকে। বজ্রপাতের সময় কোনো গাছ কিংবা লম্বা বস্তুর নিচে আশ্রয় নেওয়া কোনো ব্যক্তি প্রায়শই এই ধরনের বজ্রপাতে আক্রান্ত হন। 3, গ্রাউন্ড কারেন্ট। এই ধরনের সংঘর্ষ ঘটে যখন গাছ এবং মাটির সাথে সংযোগ আছে এমন কোনো বস্তুর ওপর বজ্রপাত ঘটে। সেখান থেকে দ্রুত একজন ব্যক্তিকে আঘাত করে এই বজ্রপাত। গ্রাউন্ড কারেন্ট কোনো ধরনের পরিবাহী উৎপাদনের মধ্য দিয়ে চলাচল করতে পারে। বজ্রপাত সংক্রান্ত মৃত্যু এবং আহত হওয়ার কারণ হিসেবে এই বজ্রপাত সর্বাপেক্ষা দায়ী। 4, কন্ডাকশন। বিভিন্ন ধরনের পরিবাহী বস্তুগুলোর মধ্যে, অর্থাৎ ধাতব তার কিংবা জল, এই পদ্ধতিতে বজ্রপাত কোনো ব্যক্তিকে আঘাত করে থাকে। যদিও পরিবাহী ধাতু বজ্রপাতকে আকর্ষণ করে না, কিন্তু বজ্রপাতের ফলে সৃষ্ট বৈদ্যুতিক স্রোতের একটি ভালো পরিবাহক হলো ধাতু। মূলত এই কন্ডাকশনের ফলেই কোনো বাড়ির মধ্যে বজ্রপাত ঘটে থাকে। বজ্রপাতগুলো মাত্র 0.1 থেকে 0.01 সেকেন্ড স্থায়ী হয়, কিন্তু স্থায়িত্ব বেশি না হলেও বজ্রপাতগুলো 10 কোটি ভোল্টের বেশি পরিমাণ শক্তি বহন করে, যার ফলে সাধারণভাবে বলতে গেলে একটা উচ্চ ভোল্টেজ পাওয়ার লাইন সাধারণত 1,00,000 ভোল্ট বা তার বেশি হয়। একটা সাধারণ ঘরের বৈদ্যুতিক আউটলেটের ক্ষমতা হয় মাত্র 110 ভোল্ট। উচ্চ বৈদ্যুতিক শক্তি এবং উচ্চ তাপের এই সংমিশ্রণটি মানবদেহের মারাত্মক ক্ষতি করতে পারে। প্রায় 10% মানুষ বজ্রপাতের আঘাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। 90% যারা বেঁচে যান তারা অনেকেই দীর্ঘস্থায়ী শারীরিক জটিলতায় ভুগতে থাকেন। বজ্রপাতের ফলে উৎপন্ন তাপের কারণে ত্বক পুড়ে যায়। বজ্রপাতের প্রভাবে হার্ট এবং ব্রেনের মতন গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কাজ করা বন্ধ করে দেয়। মানুষের ত্বকে পোড়া গভীর ক্ষতের সৃষ্টি হয়, যা দেহের কোষকলার মারাত্মক ক্ষতি করে। বজ্রপাতের ফলে সৃষ্ট বৈদ্যুতিক প্রবাহের আঘাতের কারণে দেহের রক্তনালী ফেটে যায়, দেহে দাগ সৃষ্টি করে, যা লিচেনবার্গ ফিগার নামেও পরিচিত। বজ্রপাতের কারণে অনেক সময় তৎক্ষণাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে হার্টে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও এরিথমিয়া এবং পালমোনারি এডিমা, অর্থাৎ ফুসফুসে তরল জমা প্রভৃতি রোগ হতে পারে।
বজ্রপাতের আঘাতের কারণে মানবদেহের বেশ কয়েকটি স্নায়বিক সমস্যা এবং মস্তিষ্কের ক্ষতি হতে পারে। কোনো ব্যক্তি চিরকালীন কোমায় চলে যেতে পারে, ব্যথা এবং অসারতা কিংবা অঙ্গ প্রত্যঙ্গের দুর্বলতা অনুভব করতে পারে। শরীরের মধ্যে বৈদ্যুতিক প্রবাহের কারণে মেরুদণ্ড জখম হয়ে পড়ে, স্মৃতিশক্তি হ্রাসের ব্যাধি দেখা দিতে পারে। তীব্র বজ্রপাত তুলনামূলকভাবে কানের ক্ষতি করতে পারে, ইয়ার ড্রামস নষ্ট করে দেয়, যার ফলে মানুষ শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। বজ্রপাত চোখের কর্নিয়ার ক্ষতি করে। বজ্রপাতের তীব্র শক্তির কারণে দেহের আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্তক্ষরণ হতে পারে, হাড় ভেঙে যেতে পারে, এমনকি মানুষের প্যারালাইসিস হতে পারে। ঠিক এভাবেই কিছু বুঝে ওঠার আগে বজ্রপাতের ফলে কয়েক সেকেন্ডের মধ্যে বিপদ ঘনিয়ে আসে। তাই বজ্রপাতের সময় যথাসম্ভব দরজা, জানালা, বৈদ্যুতিক সরঞ্জাম এবং জল থেকে দূরে থাকুন। বাড়ির বাইরে থাকলে গাছের নিচ কিংবা উঁচু খোলা স্থান এড়িয়ে যান, যথাযথ সাবধানতা অবলম্বন করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নিবেদন। আপনি যদি বজ্রপাতের কারণ সম্পর্কে বিস্তারিত জানতে চান, তবে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে কিউরিয়াস, স্টে ফ্যাসিনেটেড, নো দ্য আননোনস।